আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো পিৎজা সস। পিৎজা সস তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কেজি পাকা টমেটো। প্রথমে আমরা টমেটোটাকে টুকরো করে নেব। টমেটোগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা টমেটোগুলোকে 5 মিনিট সিদ্ধ করে নেব। আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে পিউরি তৈরি করে নেব। আমাদের টমেটোটা পিউরি তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা সস তৈরি করে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নেব। রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ অরিগানো, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ বেজিল, 1/2 চা চামচ বাজা কুটা মরিচ, 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পিৎজা সস। এই সসটা আপনারা অনেকদিন সংরক্ষণ করতে চাইলে ঠান্ডা করে বয়েমে পরে ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন।